আসসালামু আলাইকুম, এবিএস নিউজ পিটিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি ভারত চীন সীমান্ত সমস্যা শুরু থেকেই রয়েছে। আকসাই চীন সীমান্ত যুদ্ধে ভারত শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর থেকেই শুরু হয় চীনকে ঘিরে নানান পরিকল্পনা, আর এখন নতুন করে সৃষ্টি হয়েছে চরমভাবে সীমান্ত উত্তেজনা। প্রিয় ভিউয়ার্স, সম্প্রতি লাদাখ অঞ্চলে ভারত চীন সীমানা নির্ধারণকারী প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে অন্তত তিনটি নতুন রানওয়ে তৈরি করছে চীন। সামরিক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এমন খবর জানিয়ে বলছে, পরিস্থিতি সামলাতে ভারতীয় সেনাবাহিনীও উত্তর ভারতের বিভিন্ন এলাকা থেকে আরও কমান্ডো বাহিনী পাঠাচ্ছে লাদাখে। সূত্রের বরাতে আনন্দবাজার লিখেছে, চীনের হোটান বিমানঘাটির কাছে রানওয়ে তিনটি তৈরির কাজ চলছে। সেখানে একটি বড় অস্ত্রাগারও নির্মাণ করছে চীনা সেনা। কারাকোরাম গিরিপথ থেকে 250 কিলোমিটার দূরে অবস্থিত হোটান ঘাটি, সেখান থেকে লাদাখের প্যাংগং সোয়ের ফিঙ্গার ফোর এলাকার দূরত্ব 300 কিলোমিটার। চীন মনে করে ফিঙ্গার ফোর হলো ভারতের শেষ সীমানা, আর ফিঙ্গার ফাইভ থেকে ফিঙ্গার এইট পর্যন্ত চীনের সীমানা। এক সেনা কর্মকর্তার কথায়, চীনের সঙ্গে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার স্তরে আলোচনা প্রায় ব্যর্থ। চীনের সেনাবাহিনী দখল করা এলাকা অর্থাৎ ফিঙ্গার ফাইভ থেকে ফিঙ্গার এইট পর্যন্ত ছাড়তে রাজি নয়। বরং গত সপ্তাহে আমরা যে এলাকা দখল করেছি তা ছেড়ে যেতে আমাদের চাপ দিচ্ছে চীন। আমাদের ধারণা, আলোচনার আড়ালে চীন আসলে দ্রুত নির্মাণ কার্য চালাচ্ছে। লাদাখ সীমান্তে যুদ্ধের উত্তেজনার পরিপ্রেক্ষিতে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী এখন রাশিয়া সফরে রয়েছেন। এই বৈঠকের বাইরে লাদাখের উত্তেজনা ও সীমান্ত সমস্যা নিয়ে কথা বলছেন তারা। এদিকে বৈঠকের পর বেইজিংয়ের পক্ষ থেকে শনিবার সকালে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা আমাদের জমির এক ইঞ্চিও ছাড়ব না, দেশের সীমান্ত রক্ষার জন্য আমাদের সেনা বদ্ধপরিকর, সীমান্তে যাবতীয় ঝামেলার জন্য দায়ী শুধু ভারতই, সীমান্তে এই গোলযোগের পিছনে ঠিক কী কারণ রয়েছে তা এখন সবার কাছে পরিষ্কার। আর আমরা আরও একবার জানিয়ে রাখছি যে চীন এক ইঞ্চি জমিও ছাড়বে না, দেশের সীমানা রক্ষায় আমাদের সেনারা দিনরাত পাহারায় রয়েছে। এদিকে সবার মনে প্রশ্ন, যুদ্ধ কি আদৌ হবে বা যুদ্ধ হলে কে জিতবে? প্রিয় ভিউয়ার্স, যুদ্ধ হবে কি না হবে তা নির্ভর করে যতক্ষণ ভারত তার মেজাজ ধরে রাখতে পারবে তার উপর। 1962 সালের তুলনায় চীন যেমন শক্তিশালী, ভারতও উত্তর সীমান্তে কম শক্তিশালী নয়। তবে মূল সমস্যা হচ্ছে ভারতের একসঙ্গে দুটি একাধিক পক্ষের সঙ্গে যুদ্ধ করতে হবে। চীনের সঙ্গে যুদ্ধে জড়ানোর সাথে সাথে পশ্চিম দিক দিয়ে পাকিস্তানও আক্রমণ করবে, এটা অনেকটা নিশ্চিত। এমনকি পাকিস্তান এবং চীন পরস্পর সামরিক শক্তি ভাগাভাগি করার সম্ভাবনাও শতভাগের কাছাকাছি। সেরকম একটা বড় যুদ্ধ শুরু হয়ে গেলে ভারতের অর্থনীতি পিছিয়ে পড়বে অনেক। পাকিস্তানের অর্থনীতি বলতে তেমন কিছু নেই, আর চীনের এতটা ক্ষতি করার শক্তি ভারতের নেই যদি না শেষমেশ পরমাণু অস্ত্র ব্যবহার হয়। আর বর্তমানে ভারতের অর্থনৈতিক অবস্থা এমনিতেই অনেক শোচনীয়, আর বেকারত্বের সমস্যা অনেক প্রকট। জানা যায় শনিবার বিকালে সমগ্র ভারতবর্ষে ছেলেমেয়েরা থালাবাটি বাজিয়ে বেকারত্বের প্রতিবাদ করে, যা মিডিয়া হয়তো কভারও করে নাই। অন্য সংখ্যার দিক দিয়ে চীনে রয়েছে 21 লাখের বেশি সৈন্য, যেখানে ভারতে রয়েছে মাত্র 14 লাখের কিছু বেশি সৈন্য। ডিফেন্স বাজেটে চীন খরচ করে 261 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে ভারত ব্যয় করে মাত্র 71.1 বিলিয়ন মার্কিন ডলার। এয়ারক্রাফট চীনে রয়েছে 3,210টি, সেখানে ভারতে রয়েছে 2,113টি। যুদ্ধ ট্যাঙ্ক চীনে রয়েছে 3,200টি, সেখানে ভারতে রয়েছে 4,200টি। আর্মার্ড ভেহিকল ভারতে রয়েছে 8,600টি, সেখানে চীনে রয়েছে 33,000টি। চীনের নৌবাহিনীর যুদ্ধজাহাজ রয়েছে 300টি, সেখানে ভারতে রয়েছে মাত্র 42টি। সাবমেরিন রয়েছে চীনের 74টি, সেখানে ভারতের 18টি। রণতরী রয়েছে চীনের 2টি, ভারতের 1টি। উল্লেখযোগ্য, এখানে সংখ্যায় কিছু গরমিল হতে পারে, তবে এটা পরিষ্কার যে চীন ভারত থেকে সামরিক শক্তিতে অনেক এগিয়ে। তাছাড়া যুদ্ধের জয় পরাজয়ে সামরিক শক্তির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যুদ্ধের ময়দান। আর চীন ভারত সীমান্ত যুদ্ধ হবে হিমালয়ের পাদদেশে। ভারতের অবস্থান যেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে কমপক্ষে 11,000 ফুট উপরে, চীনের অবস্থান আরও উপরে 14,000 ফুটের চেয়েও বেশি। তাপমাত্রা যেখানে হিমাঙ্কের নিচে অক্সিজেনের মাত্রা খুবই কম, অর্থাৎ শত্রুর পাশাপাশি পরিবেশের সঙ্গে যুদ্ধ হবে। আর অন্যদিকে সীমান্তে ভারত চীনের চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যেই লিপুলেক এলাকায় নেপাল সেনা মোতায়েন করেছে। নেপাল সরকারের নির্দেশে ভারতের উত্তরাখণ্ডের লিপুলেক এলাকার কালাপানি উপত্যকায় কর্তব্যরত ভারতীয় সেনা জওয়ানদের উপর নজরদারি শুরু করেছে নেপালি বাহিনী। ভারত চীন ও নেপালের মধ্যে ত্রিসংযোগ এলাকায় লিপুলেখের অবস্থান। এটি উত্তরাখণ্ডের কালাপানি উপত্যকার উপরের অংশে অবস্থিত। সম্প্রতি নেপালের কেপি শর্মা ওলি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেপাল আর্মড পুলিশ ফোর্সের কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। আর ওই নির্দেশিকায় উত্তরাখণ্ডের
কালাপানি উপত্যকায় থাকা ভারত চীন ও নেপালের সীমান্তে আরও সদস্য মোতায়েন করতে বলা হয়েছে। ওই বাহিনী কর্তব্যরত ভারতীয় সেনা জওয়ানদের উপর নজরদারি চালাবে। এরপরেই লিপুলেখ সীমান্তে নেপাল আর্মড পুলিশ ফোর্সের 44 নম্বর ব্যাটালিয়নকে মোতায়েন করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্লেষকরা বলেন, সীমান্ত যুদ্ধ শুরু হলে শুধু চীনের সাথেই নয়, ভারতকে পাকিস্তান ও নেপালের সাথেও যুদ্ধ করতে হতে পারে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।